প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ এই করোনাকালীন সময়ে হাজি কাশিম আলী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ হতে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। সবচেয়ে বেশি এফেক্ট করেছে শিক্ষা ব্যবস্থার উপর। দীর্ঘ কয়েক মাস যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের অনলাইনে ক্লাস পরিচালনা করতে হচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখেছ যে তোমাদের এসএসসির যে রেজাল্ট, সে রেজাল্টটাও বিলম্বে প্রকাশিত হয়েছে। তারপর বিভিন্নভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ক্লাসটা শুরু করতে দেরি হয়েছে। তারপরেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালিত করতেছি। আমরা আশা করব তোমরা অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে ফলো করবে এবং উপকৃত হবে। যাই হোক, দেখো এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থায় যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, তার ভিতরে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে দেখো যে শিক্ষা জীবনের একটা উল্লেখযোগ্য দিন হচ্ছে বা স্মরণীয় দিন হচ্ছে যে কলেজের প্রথম দিন, এটা একটা উল্লেখযোগ্য দিন। কিন্তু আজ এই করোনার জন্য তোমরা এই স্মরণীয় দিনটিকে স্মরণীয় করে রাখতে পারবে না। তবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, তখন আমরা তোমাদেরকে নতুন করে বরণ করে নেব সেই প্রত্যাশা ব্যক্ত করতে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রাইমারি লেভেল শেষ করেছ, উচ্চতর ক্লাসে গিয়েছ, অর্থাৎ হাই স্কুল অতিক্রম করে এখন তোমরা চলে আসছ একাদশ শ্রেণীতে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছ। তবে যত আরো উপরে ক্লাসগুলোতে আস্তে আস্তে যাবা, তোমাদের কি হবে জানার পরিধি আর বাড়তে থাকবে। যে এখানে আমরা যে বিষয়গুলি আর আলোচনা করব, দেখো আমাদের প্রতিটি বিষয়ে দুটি করে পেপার বা পত্র রয়েছে, অর্থাৎ প্রতিটি বিষয়ে 200 নম্বর পরীক্ষা হবে। হ্যাঁ, এক্সেপ্ট আইসিটি, প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে 200 নম্বর, অর্থাৎ প্রতিটি বিষয়ে দুটি করে পত্র থাকবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। সেই প্রেক্ষাপটে অর্থনীতি বিষয়েরও দুইটি পত্র রয়েছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্র নিয়ে আলোচনা করব বা প্রথম পত্র থেকে আমি তোমাদেরকে পড়াবো, আর দ্বিতীয় পত্র পড়াবে আমাদের কলেজেরই আমার বিভাগীয় প্রধান আছেন, উনি তোমাদের দ্বিতীয় পত্র পড়াবেন। তাই আমরা এই যে ক্লাস বা আলোচনাগুলো যে করব, এই আলোচনার প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন সময় যেমন পরীক্ষা সমূহ গ্রহণ করব, সেই পরীক্ষা সমূহ দিক নির্দেশনা এবং একটি পাঠ পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি, সেটা তোমরা যে ভর্তির সময় ভর্তি নির্দেশিকার সঙ্গে যে একটি পাঠ পরিকল্পনা বই আছে সেখানে সবগুলো লেখা আছে যে কোন কোন চ্যাপ্টার আমরা কখন করব। দেখো আগে ছিল একাদশ শ্রেণীতে বা প্রথম পত্র প্রথম বর্ষে কর্মরত এবং দ্বিতীয় পত্র দ্বিতীয় বর্ষে। এখন সিলেবাস এবং কারিকুলাম চেঞ্জের কারণে আমাদের কী করতে হচ্ছে, একই সঙ্গে অর্থাৎ প্রথম বর্ষে বা একাদশ শ্রেণীতে প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং দ্বাদশ শ্রেণীতেও প্রথম পত্র দ্বিতীয় পত্র, অর্থাৎ একই সঙ্গে প্রথম এবং দ্বিতীয় পত্র আমাদের কী করতে হচ্ছে, আলোচনা করে যেতে হচ্ছে। তো যাই হোক, তোমরা
আজকে আমি যে ক্লাস নিব অর্থনীতি, এই অর্থনীতিতে যারা মাধ্যমিকে ভর্তি হয়েছ এবং যারা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়েছ তাদের জন্য আজকের এই ক্লাস। অর্থনীতি আজকে যারা অর্থনীতি নিয়ে ভর্তি হয়েছ অনেকের কাছে সেই বিষয়টা কি নতুন, হ্যাঁ অনেকের কাছে নতুন। এখানে আজকে আমি আলোচনা করব অর্থনীতির প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় অধ্যায় নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা আলোচনার পূর্বে আমি একটা বিষয় আলোচনা করব যে অর্থনীতি ইংরেজিতে বলা হচ্ছে কি ইকোনমিক্স। অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। এই অর্থনীতি কি সেই বিষয়টাকে আমাদের একটু জানার প্রয়োজন আছে। যে অর্থনীতির সম্বন্ধে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে তার সংজ্ঞা প্রদান করেছে। আমরা অর্থনীতি বিষয়ে যে সংজ্ঞাগুলো আছে তার ভিতরে প্রথম যে সংজ্ঞাটা বা অর্থনীতির জনক যাকে আমরা বলে থাকি অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক কে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে বলা হয় কি অর্থনীতির জনক। অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক। অ্যাডাম স্মিথ 1776 সালে ওয়েলথ অফ নেশন গ্রন্থে, দেখো অ্যাডাম স্মিথ তাকে কি বলা হয় অর্থনীতির জনক। তিনি 1776 সালে ওয়েলথ অফ নেশন গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে অর্থনীতি হচ্ছে এমন এক ধরনের বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। এবার আমি লিখছি অর্থনীতি হলো এমন এক ধরনের বিজ্ঞান যা জাতি সমূহের অর্থনীতি হলো এমন এক ধরনের বিজ্ঞান যা জাতি সমূহের সম্পদের প্রকৃতি ও কারণ কি বলা হচ্ছে অর্থনীতির জনক। তিনি 1776 সালে ওয়েলথ অফ নেশন কোন গ্রন্থের নাম কি ওয়েলথ অফ নেশন কত সালে 1776 সালে একটি সংজ্ঞা প্রদান করেছেন। সেই সংজ্ঞাটা হচ্ছে কি অর্থনীতি হলো এমন এক ধরনের বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। তোমরা লেখাটা লিখে নিও, ঠিক আছে? তো আমি দেখো যে অর্থনীতি কি, অর্থনীতি হচ্ছে এমন এক ধরনের বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। অর্থাৎ অ্যাডাম স্মিথ উনি বলছেন কি যে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। অ্যাডাম স্মিথ কি বলছেন অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, সম্পদের বিজ্ঞান, ঠিক আছে? আমরা যে জিনিসটি আলোচনা করতেছিলাম সেটা কি
যে অর্থনীতি সম্বন্ধে বিভিন্ন বা কতিপয় অর্থনীতিবিদের সংজ্ঞা আলোচনা করব। 1776 সালে ওয়েলথ অফ নেশন গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। কি বলেছেন? অর্থনীতি হচ্ছে এমন এক ধরনের বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখব এরপরে অধ্যাপক মার্শাল, অধ্যাপক আলফ্রেড মার্শাল, অধ্যাপক আলফ্রেড মার্শাল সে কি বলছে, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। অধ্যাপক মার্শাল প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে উনি অর্থনীতির একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা কি যে অধ্যাপক মার্শাল বলেছেন অর্থনীতি হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের যাবতীয় কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনে সাধারণ সাধারণ কার্যাবলী আলোচনা। অধ্যাপক আলফ্রেড মার্শাল দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন, তিনি বলছেন অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যক্রম নিয়ে আলোচনা করে। এখানে সাধারণ কার্যক্রম বলতে কি বোঝাবে, যে মানুষ যে কিভাবে আয় করতেছে, কিভাবে ব্যয় করতেছে, কিভাবে অর্থনৈতিক কাজকর্মগুলি পরিচালনা করতেছে, এগুলো হচ্ছে কি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে, এটা নামে হচ্ছে কি অর্থনীতি। কে বলেছেন? অধ্যাপক মার্শাল। ঠিক আছে, যে মার্শালের সংজ্ঞাটা যেটি নাম, এরপরে দেখব আমরা যে আরেকটি সংজ্ঞা, এটা হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক লিওনেল রবিন্স, লিওনেল রবিন্স উনি বলছেন কি অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের জন্য মানবীয় আচরণ বিশ্লেষণ করে। বলি কি যে অর্থনীতি হল এমন এক ধরনের বিজ্ঞান যা অর্থনীতি হল এমন এক ধরনের বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের অর্থনীতি হল এমন এক ধরনের বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধনের মানবীয় আচরণ
বিশ্লেষণ করবে। দেখো তো কে না কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক লিওনেল রবিন্স কত 1931 সাল, অর্থনীতির সংজ্ঞা দেয় সংজ্ঞাটা হচ্ছে কি দেখো অর্থনীতি বলছি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিওনেল রবিন্স 1931 সালে একটি বই লিখেছেন, সেই বইয়ে অর্থনীতি সম্পর্কে করেন। অর্থনীতি হল এমন এক ধরনের বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধনে মানবীয় আচরণ বিশ্লেষণ করে। ঠিক আছে, তো দেখো নিচে সংজ্ঞাটা দিয়েছেন কে এল রবিন্স, তার সংজ্ঞাটায় আমরা কি দেখতে পাই যে অর্থনীতি কি একটি বিজ্ঞান, সেই বিজ্ঞানটা কি ধরনের বিজ্ঞান, সেখানে মানুষের অসীম অভাব, মানুষের অভাব কেমন অসীম, এবং এই অভাব পূরণের উপকরণ আমরা যাদের অভাব পূরণ করে থাকি সেই উপকরণগুলো কি সীমিত, এবং সীমিত সীমিত হল কি বিকল্প ব্যবহারযোগ্য, এক সেই সম্পদগুলো কি বিকল্পভাবে ব্যবহার করা যায়, এই বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধনে মানবীয় আচরণ বিশ্লেষণ করে থাকে, এটাই বলা হচ্ছে অর্থনীতি। তো শিক্ষার্থী বন্ধুরা আসলে আজকে প্রথম ক্লাসে তোমাদের উদ্দেশ্যে এত বেশি আলোচনা করার ইচ্ছা ছিল না, তোমাদের সঙ্গে আসলে মূলত পরিচয় করব সেরে একটা দিক নির্দেশনা মূলক কথাবার্তা বলাই উদ্দেশ্য ছিল। তবুও তোমরা যারা আজকে আমার এই ক্লাসগুলো দেখতেছ, হ্যাঁ, তারা নিয়মিতভাবে আমাদের কলেজ থেকে কলেজের রুটিন সংগ্রহ করবে, দেখবে কলেজ থেকে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ের উপর রুটিন মোতাবেক ক্লাস অনুষ্ঠিত হবে। তা আমি দেখো যে মৌলিক অর্থনৈতিক সমস্যা বিষয় নিয়ে যে আলোচনা করতেছিলাম সেটা আমরা আগামী ক্লাসে আবার বসব, মানে ক্লাসে উপস্থিত হব, তখন আমরা আরও বিষয়ভাবে সেটা বোঝার বা বোঝাবার মতো চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আজকে তোমাদের উদ্দেশ্যে একটি কথা থাকবে যে ক্লাসগুলো আমাদের হচ্ছে অনলাইনে সে ক্লাসগুলো ফলো করে দিনেরটা দিন শেষ করে রাখবে, কখনো কি জমিয়ে রাখবে, যদি জমে থাকে তাহলে কি হবে সেটা একসময় কি হবে বোঝার মতো হয়ে যাবে, আর যদি দিনেরটা দিন শেষ করে ফেলো তখন সেটা কি হয়ে যাবে অতি সহজ পানির মতো হয়ে যাবে। এইখানে আরেকটা জিনিস দেখো, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী তোমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখান থেকে যে সার্টিফিকেটটা আসবে এটি কি জীবনের তোমার কি হবে লক্ষ্য অর্জনের জন্য এই সার্টিফিকেটটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাজে তোমরা যদি ভালো ফলাফল করতে চাও ভালো লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে অবশ্যই কী করবে সুন্দরভাবে মনোযোগ সহকারে হ্যাঁ বইয়ের প্রতি এবং কি ক্লাসের প্রতি মনোযোগ দিবে, এবং সবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।